বেস্ট এনিমে রেকমেন্ডেশনস ফর বিগিনার্স, যারা নতুন এনিমে দেখে স্টার্ট করছো বা চিন্তা করতেছো যে এনিমে দেখবো বাট কোনটা দিয়ে স্টার্ট করা যায়, এক্স্যাক্টলি তাদের জন্য এই ভিডিওটা। যারা বিগিনার আছে, যারা নতুন স্টার্ট করছে এনিমে দেখা বা স্টার্ট করবে, তাদেরকে একটা সাজেশন দেওয়া বা তাদেরকে একটা রেকমেন্ডেশন টাইপের দেওয়ার যে এই এনিমেগুলো তুমি দেখতে পারো। তো আগেই বলে রাখি যে এই ভিডিওটা হবে একদম বিগিনার ফ্রেন্ডলি, অনেক বড় কোনো এনিমে সিরিজ হবে না, যেমন নারুটো, ওয়ান পিস, ড্রাগন বল। এই এনিমেগুলোর অ্যানিমেশনটাও একটু পুরানো টাইপের, সো আমি এগুলো ইনক্লুড করতেছি না। তো আর বেশি কথা না বলি, তোমাদের জন্য সবার প্রথমে যে এনিমেটা রাখবো সেটা হচ্ছে ডেথ নোট। আমি যেই এনিমে দেখে স্টার্ট করছিলাম সেই এনিমেটা তোমারও সাজেস্ট করতেছি, এটার নাম হচ্ছে ডেথ নোট। হ্যাঁ, বলতে পারো যে এই এনিমেটার অ্যানিমেশনটা একটু পুরনো, এই এনিমের কনসেপ্টটা অনেক ডিফারেন্ট, অনেক মানে ইউনিক লাগবে। তুমি যদি কখনো এনিমে না দেখে থাকো তাহলে তুমি মানে ডিফারেন্ট কিছু একটা পাবা। ডেথ নোটের মধ্যে তুমি সাসপেন্স পাবা, থ্রিলার পাবা, মিস্ট্রি পাবা, সো এইটা তুমি মাস্ট বি দেখবাই দেখবা। তারপরে যে এনিমেটা তুমি দেখতে পারো টোকিও ঘুল, এটা আমার সেকেন্ড এনিমে ছিল। এটার কনসেপ্টটা আমি তোমাকে একটু বলে দিই, কিছু মানুষের মতো ঘুল আছে যারা সুযোগ পাইলেই মানুষকে খায়। এখন আমি যেই এনিমের কথা বলবো সেটা হচ্ছে একটা আধুনিক এনিমে। নেক্সট যে তিনটা এনিমের কথা বলবো সব কয়টা নেক্সট জেন এনিমে, নতুন যারা এনিমে দেখো তাদের ফেভারিট অটোমেটিকলি হয়ে যাবে। নেক্সট জেন এনিমের মধ্যে বলতে পারো জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেন করা ভাই, যেই এনিমেতে গোজোর মতো ক্যারেক্টার আছে, নোবারা কুগিসাকির মতো ক্যারেক্টার আছে, কেমনে ফেভারিট না হয়ে পারে ভাই? কেমনে? অ্যানিমেশন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, তোমার অটোমেটিকলি ফেভারিট হবেই হবে। তারপরে যেই এনিমেটার কথা বলবো সেটাও একটা নেক্সট জেন আধুনিক এনিমে, আর সেটার নাম হচ্ছে ডিমন স্লেয়ার। অনেকেই মনে হয় নাম শুনছো, নাম শুনো না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না। অ্যানিমেশন নিয়ে তো কোনো কথাই হবে না, বেস্ট অ্যানিমেশন বলতে পারো। কাছে ডিমন স্লেয়ার ওই জিনিসটাই ভালো লাগে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা ডিমনদের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় ওটা করা লাগে। ডিমন স্লেয়ারের উপরেও ভিডিও বানাইছি, ওটা চাইলে দেখতে পারো, চ্যানেলই আছে। পরে আরেকটা নেক্সট জেন এনিমে, মাত্র একটা সিজন আসছে, সিজন টু কামিং, টোকিও রিভেঞ্জার্স। আমি জানি আমি অনেকেরই দেখছি, ভাই টোকিও রিভেঞ্জার্স, ও মাই গড ব্রো, বেস্ট বেস্ট বেস্ট, মাইকি কুন। ভাই দেখো, আমি যদিও বলতেছি যে স্টোরি তেমন নাই, আসলে কিন্তু আছে। তো এনিমে দেখছি যে আমার কাছে এখন আর এইসব স্টোরি কোনো স্টোরি মনে হয় না। হলিউড বলিউড এইসব দেখার পরে এনিমেতে আসবা, এই সিম্পল স্টোরির এনিমেও তোমার লাগবে ভাই করা। সো টোকিও রিভেঞ্জার্স তুমি দেখতে পারো, এর মধ্যে ডিফারেন্ট লেভেলের অ্যাকশন পাবা, ঠিক আছে, গ্যাং টাইপের অ্যাকশন পাবা, তারপরে ওটা বল কি বল টাইম ট্রাভেল পাবা, এগুলো তুমি পেয়ে যাবা, তোমার ভালোই লাগবে। নেক্সট যে এনিমের কথা বলবো সেটা আমার অনেক ক্লোজ, প্যারাসাইট, প্যারাসাইট ম্যাক্সিম, প্যারাসাইট দ্য ম্যাক্সিম মনে হয় পুরা না। আমি প্যারাসাইটের ব্যাপারে বেশি কিছু বলবো না, তুমি চোখ বন্ধ করে প্যারাসাইটটা দেখতে পারো। আর কিভাবে দেখবা, সবগুলো এনিমে ফ্রিতে কিভাবে দেখতে পারবা, ইউটিউবে ভিডিও আছে, তোমরা একটু সার্চ করে দেখে নিও। পরে যে এনিমেটা সাজেস্ট করবো তার নাম হচ্ছে দ্য প্রমিস নেভার ল্যান্ড, এটাও ভাই অনেক অনেক ডিফারেন্ট একটা এনিমে। আমি সাজেস্ট করবো সিজন ওয়ান পর্যন্তই দেখো, টু দেখার কোনো প্রয়োজন নাই, তেমন একটা ভালো না সিজন টু। লাস্টে তোমার এমন একটা টুইস্ট দিবে ভাই, আমার মাথা ঘুরে যাবে এমন টাইপের একটা এনিমে। এনিমে সাজেস্ট করবো সেটাও আমার অনেক ক্লোজ, ভিনল্যান্ড সাগা। আমি অনেকবার মেবি আমার লাস্ট ভিডিওতেও বলছি ভিনল্যান্ড সাগা, ভিনল্যান্ড সাগা। আমার কাছে মনে হয় ভিনল্যান্ড সাগা এমন একটা এনিমে যে ডিজার্ভ করে অনেক বেশি পপুলারিটি। বাট থরফিন নামে একটা ছেলে থাকে একদম ছোট, ওর বাপ থাকে একজন বাইকিং, বাপ মানে স্যাক্রিফাইস করে দেয় ওর ছেলেরে বাঁচানোর জন্য। তো এই থেকেই স্টার্ট হয় থরফিনের রিয়াল জার্নি। ওর একটাই লক্ষ্য থাকে, একটাই গোল থাকে যে ওর বাপরে যে মারছে তারে ও মারবে। বাট ও অনেক ছোট থাকে, তো ওর ডেভেলপ কিভাবে হয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়, ও কিভাবে হারাবে, এই এনিমেটা এই ব্যাপারেই। তো তোমরা চাইলে দেখতে পারো, খুবই ভালো একটা এনিমে। তারপরে যে আরেকটা এনিমে সাজেস্ট করবো সেটাও তোমাদের ভালো লাগবে অনেক, মাই হিরো একাডেমিয়া। মেবি তোমরা নাম শুনছো, বেশি কিছু বলার নাই ভাই, মাই হিরো একাডেমিয়া ভালো। আমি আমার এক কথায় বলতে গেলে নারুটো নেক্সট জেনারেশন বলতে পারো, মাই হিরো একাডেমিয়াও ভালো লাগবে। হাইকিউ, এই এনিমেটা একটু ডিফারেন্ট, এটা একটা ভলিবল এনিমে, বিগিনারদের সাজেস্ট করছি, তার মানে কিছু তো একটা আছে এর মধ্যে, ছাড়তে পারবা না। একবার দেখা স্টার্ট করবা ননস্টপ দেখতে থাকবা, ছাড়তে পারবা না। হাইকিউ মেবি আমার ফার্স্ট স্পোর্টস এনিমে ছিল। পরে যে এনিমেটা সার্চ করবো এটা লাস্ট এনিমে, তার নাম হচ্ছে অ্যাটাক অন টাইটান। এই এনিমেটা লাস্টে রাখার একটা কারণ আছে, তো বা যদি আমি এটা প্রথমে রাখতাম তোমার মাথায় ঢুকতো না, ঠিক আছে, সত্যি কথা। আমি যখন প্রথম এনিমে দেখা স্টার্ট করেছিলাম থার্ড নাম্বার এনিমে ছিল অ্যাটাক অন টাইটান, ওই সময় আমার মাথায় ঢুকে নেয় বা আমি বোর লাগছে আমি ড্রপ করে দিছিলাম, সত্যি কথা। এক দুই বছর পর যাইয়া আমি অ্যাটাক অন টাইটান দেখছি, তখন আমার ভালো লাগছে। এই এনিমেটা ধৈর্য ধরে দেখো, মিস করো না কোনো কিছু, আর বুঝার চেষ্টা করো কি ব্যাপারটা কি, তাহলে তুমি মজা পাবা। আর এটা ভাই গোট এনিমে, ঠিক আছে, অ্যাটাক অন টাইটান দেখতে পারো, রিগ্রেট করবো না। এই যে কয়টা এনিমে আমি সাজেস্ট করছি সব কয়টাই বেস্ট, তুমি যার কাছেই জিজ্ঞেস করবা আমার মনে হয় 90% মানুষই বলবে ভাই এনিমে ভালো, যেই এনিমেটার কথাই জিজ্ঞেস করবা বলবে ভালো। সো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, মেক শিওর টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করো না ভাই, তোমরা খারাপ লাগে, দেখা হবে কোনো একটা অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।